একদিকে যখন মোহনবাগান সই করাচ্ছে একের পর এক ভালো ফুটবলারকে, অন্যদিকে ভালো খবর আসতে শুরু করলো ইস্ট বেঙ্গলেও। স্পেনের জাতীয় দলের ডিফেন্ডারকে সই করালো ইস্ট বেঙ্গল। স্পেনের এই বড় মাপের ডিফেন্ডারকে কিনে বাজিমাত করলো টিম ইস্ট বেঙ্গল। সেই সঙ্গে নয়া মরশুমে দল গোছানোর কাজও শুরু করে দিল কোয়েস ইস্ট বেঙ্গল। তাই এবারে নয়া মরশুমে স্প্যানিশ ডিফেন্ডারকে সই করালো টিম ইস্ট বেঙ্গল। তিনি নাকি আবার আলেজান্দ্রোর প্রিয় ছাত্র। কোয়েস সূত্রে জানা যাচ্ছে কোচ আলেজান্দ্রোই নাকি চেয়েছিলেন এরকম একজন ফুটবলার আমাদের দলে আসুক। তবে এখনও পর্যন্ত আলেজান্দ্রো আসেননি কলকাতাতে, তাই তার পছন্দের ফুটবলার ইস্ট বেঙ্গলে সই করাতে খুশি তিনি। 32 বছর বয়সী মার্টি ক্রেসপি পাসকুয়েল এই স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডারের সঙ্গে নয়া মরশুমে চুক্তি করল কোয়েস ইস্ট বেঙ্গল। শোনা যাচ্ছে আই লিগ এবং কলকাতা লিগেও তিনি খেলতে পারেন। তবে ইস্ট বেঙ্গলে আসার আগেও তিনি খেলে গেছেন ভারতে, আইএসএলে দিল্লি ডায়মন্ডসের হয়ে খেলে গেছেন তারকা এই ফুটবলার। এরপরেই তিনি সই করেন টিম ইস্ট বেঙ্গলে। তবে আইএসএলে দিল্লি খেলার আগেও তিনি চিলের লিগ ওয়ানে খেলে এসছেন। তিনি যেই ক্লাবের হয়ে খেলতেন সেই ক্লাবের নাম হলো নেই মনগোল জোনগৌ। সেই ক্লাবের হয়ে 3টি ম্যাচও খেলে ফেলেছিলেন তারকা এই সেন্ট্রাল ডিফেন্ডার। এছাড়াও বড় ব্যাপার হলো তিনি খেলেছেন স্পেনের অনূর্ধ্ব-19 এবং অনূর্ধ্ব-20 জাতীয় দলের হয়েও। তাই 32 বছর বয়সী ক্রেসপি পাসকুয়েল এই সেন্ট্রাল ডিফেন্ডারকে নিয়ে স্বপ্ন দেখতেই পারেন ইস্ট বেঙ্গল সমর্থকেরা। সবাই আশাবাদী এই স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডারকে নিয়ে। এখন এটাই দেখার বিষয় এই খেলোয়াড়টি কীরকম পারফর্ম করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে টিপে দিন। ধন্যবাদ।